হ্যালো এভরিওয়ান তো আজকে আমি আম তেলের রেসিপি সবার সাথে শেয়ার করব তো সবার আগে আমটা পেরে নিতে হবে তো আমটা কাটা হয়ে গেছে আর অবশ্যই আমটা কাঁচা হতে হবে রং ধরা হলে হবে না তো এবার আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রোদে দিয়ে দেব তো নুন হলুদ মাখিয়ে আমি ছাদে রেখে আসবো কিছুক্ষণের জন্য এটা কিছুদিন আগের ভিডিও আমাদের গাছের আম একটু লেটে পাকে তার জন্য কাঁচা আম কিছু ছিল সেটা দিয়ে আমি আম তেল বানাচ্ছি আর অনেক জায়গায় সবসময় জন্যই অ্যাভেলেবেল থাকে কাঁচা আম আমটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে নেব তো আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর কালো জিরে মৌরি মেথি জিরে আর সর্ষে নিয়েছি তো সর্ষেটা আমি একেবারে লাস্টে দেবো এগুলো হালকা ভেজে নিয়ে তারপর আমি সর্ষেটা দেবো সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যাবে সর্ষেটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপরে আমি শিলনোড়াতে এটা গুঁড়ো করে নেব এটা আধ গুঁড়ো করতে হবে আর আমার মাই হেল্প করছে আমাকে তো একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা রেডি করে নিয়েছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়েছি মশলাটা রেডি হয়ে গেছে আর সামান্য গরম তেল দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে তারপরে শুকনো করে রাখা যে আমগুলো আছে সেই আমগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর তেজপাতাটা যে আমি ফোড়ন দিয়েছিলাম ওটা কিন্তু আমি ফেলে দেব ওটা দেব না ওই গন্ধটার জন্য আমি তেলে দিয়েছিলাম আম তেলটা রেডি হয়ে গেছে আর এটা একটা কাঁচের বয়েমের মধ্যে রেখে কন্টিনিউ পনেরো দিন মতো রোদে রাখতে হবে এটা যত রোদ খাওয়ানো যাবে তত ভালো হবে আম তেলটা তো আপনারা চাইলে পরে এটা আরও একটু তেল অ্যাড করতে পারবেন আর এই গরমে আম তেল থাকা অনেক কাজের কেননা এটা ভর্তা বানালে দেওয়া যাবে এই তেলটা তারপর মুড়ি দিয়ে মাখিয়ে খেতে তো আমার খুব ভালো লাগে আবার এটা ভাত দিয়েও খাওয়া যাবে আর এই গরমে তো আম তেলের জুড়ি মিলা ভার আর আমার তো গরমে একটু টক জিনিসটাই খেতে বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন তো আম তেলটা রেডি হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এটা কাঁচের বয়েমে রেখে কন্টিনিউ রোদে রাখলেই রেডি হয়ে যাবে আম তেল আর আপনাদের কেমন লেগেছে রেসিপিটা প্লিজ জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই